নমস্কার, আপনারা দেখছেন গুপুর বকবক, আর আপনাদের সাথে আমি আছি সৌভিক। আজকের বিষয় গুজরাটের অতি প্রাচীন শৈব মন্দির সপ্তেশ্বর মহাদেব মন্দির। আজ আপনাদের সামনে যে শৈব মন্দির তুলে ধরতে চলেছি তা কিংবদন্তি মতে 3400 বছর পুরনো। গুজরাটের এই মন্দিরে অমীমাংসিত রহস্যপূর্ণ প্রাকৃতিক শিবলিঙ্গের উপর দিয়ে বয়ে চলেছে অবিরাম জলের ধারা। সপ্তেশ্বর মহাদেব মন্দির গুজরাটের সবরকণ্ঠ জেলার বিজয়পুরের কাছে সবরমতী নদীর তীরে অবস্থিত। এই মন্দির সপ্তেশ্বর মহাদেব মন্দির নামে পরিচিত। এই মন্দিরে অধিষ্ঠিত মহাদেব সপ্তেশ্বর নামে খ্যাত। এর পিছনেও রয়েছে রোমাঞ্চকর ঘটনা। সপ্তেশ্বর বলা হয় কারণ প্রাচীন শিবলিঙ্গের ওপর অবিরাম প্রাকৃতিক সাতটি জলধারা পড়ে। এছাড়াও এখানকার লোক বিশ্বাস করেন এই স্থানের প্রধান সপ্তঋষিরা তপস্যা করেছিলেন। এই প্রধান সপ্তঋষিরা হলেন ঋষি কাশ্যপ, ঋষি বশিষ্ঠ, ঋষি বিশ্বামিত্র, ঋষি ভরদ্বাজ, ঋষি অত্রি, ঋষি যমদগ্নি এবং ঋষি গৌতম। এই মন্দির দেহরাল ও সবরমতী নামে দুই নদীর সঙ্গম স্থলও বটে। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসেন প্রভু মহাদেবের দর্শন করতে। সাম্প্রতিক গুজরাট সরকার এই স্থানটি পরিদর্শন করেন এবং তারা অনুসন্ধান করে জানতে পারেন এই স্থান ত্রেতা যুগ আমলের এবং এই স্থান জ্যোতিষশাস্ত্রের সাথেও সম্পর্কিত। সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যই আমাদের মনকে আকর্ষিত, মুগ্ধ, শান্ত করে, কিন্তু সেসব অনেক আশ্চর্যপূর্ণ সৌন্দর্যই আমাদের কাছে আজও রহস্যময়। এই মন্দিরে প্রবেশ করলেই জলের কলকল শব্দ কানে আসে, যা চঞ্চল মনকেও শান্ত করে এবং অন্তরে জাগরিত করে ভক্তির স্রোত। আমি যেসব তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম সমস্ত কিছু সংগ্রহ করা। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।